আরপিএম এর স্লোগান হচ্ছে জয় হিন্দ, তাহলে কোনো দলীয় বা ধর্মীয় স্লোগান হবে কেন? তখন মমতা ব্যানার্জি রেল মন্ত্রী হয়েছেন, তিনি এটা করেছিলেন, আর এখন বিজেপি তাই করছে। তফাৎ আছে নাকি দিলীপ ঘোষ আর মমতা ব্যানার্জির মধ্যে, বিজেপি আর তৃণমূলের মধ্যে? কালকে যে রেলের উদ্বোধন হলো, গোটা স্টেশন বিজেপির পতাকা, প্ল্যাটফর্ম, যেরকম মমতা ব্যানার্জি তৃণমূলের যে কোনো একটা সরকারি কর্মসূচি হোক তৃণমূলের পতাকায় মুড়ে দেওয়া হয়, তৃণমূলের দলীয় সভা করেন, সেরকম রেল তাই করেছে, কোনোদিন রেল এরকম করেনি আগে। যখন মমতা ব্যানার্জি রেল মন্ত্রী হয়েছেন তিনি এটা করেছিলেন, আর এখন বিজেপি তাই করছে। তফাৎ আছে নাকি দিলীপ ঘোষ আর মমতা ব্যানার্জির মধ্যে, বিজেপি আর তৃণমূলের মধ্যে? কোনো মিডিয়া একটা কমেন্ট করেছে কমেন্ট সেকশানে? নিউজে ছাড়া তো ভিউজ হয়। কোনো দিন কোনো সরকারি কর্মসূচি রেলের, মেট্রো রেলের উদ্বোধন হয়েছে? তখন তো কংগ্রেসের সরকার ছিল, কি কংগ্রেস ঝান্ডা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল মেট্রো স্টেশন চত্বর, না সিপিএম এর ঝান্ডা দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল? কোনটা সরকার আর কোনটা দল? তারপর তো স্লোগান, সরকারের স্লোগান হচ্ছে জয় হিন্দ, ওখানে আরপিএমরা ছিল, আরপিএমের স্লোগান হচ্ছে জয় হিন্দ, তাহলে কোনো দলীয় বা ধর্মীয় স্লোগান হবে কেন? আর এটাই হচ্ছে আরএসএস রাজনীতি। বন্দে মাতরম আর ভারত মাতা কি জয়, আর তারপর হচ্ছে ওই জয় শ্রীরাম, সব গুলিয়ে দিচ্ছে না? আর মমতা ব্যানার্জির আপত্তি কিসের? আর কারো আপত্তি হতে পারে, যে কারো আপত্তি হতে পারে, আপত্তি নাও হতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি যখন কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে বিজেপির সঙ্গে গিয়েছিলেন, তখনই এই জয় শ্রীরাম স্লোগানটা গোটা দেশে প্রথম চলে এসেছিল, বাবরি মসজিদ ভাঙার পরে। তার আগে জয় শ্রীরাম ছিল না আমাদের কোথাও, স্বাধীনতা আন্দোলনের কোনো শহীদকে শুনেছ? স্বাধীনতা যখন গেছে, ভগৎ সিং থেকে আরম্ভ করে ক্ষুদিরাম যখন ফাঁসির মঞ্চে গেছে, কোন স্লোগান নিয়ে গেছে? হয় ইনকলাব জিন্দাবাদ বলেছে, বন্দে মাতরম বলেছে। একটা একটা উদাহরণ দেখাও যেখানে ইংরেজের বিরুদ্ধে লড়তে গিয়ে জেলে বা ফাঁসিতে যাওয়ার সময় কোনো স্বাধীনতা সংগ্রামে এই স্লোগান দিয়েছেন। আমার দেশে এরকম দুরবস্থা কখনো হয়নি। সভাপতীয় শাসক দলের সভাপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বনামধন্য প্রধানমন্ত্রী, তার কত সময়? শীতকালীন পার্লামেন্টের অধিবেশনে যেদিন শুরু হয়েছে সেই দিন ছাড়া বাকি কোনো দিন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। সংসদীয় গণতন্ত্র, তিনি সাংসদ, আর পঞ্চায়েত নির্বাচনে আসবেন, এ তো বোঝা যাচ্ছে যে ওদের প্রায়োরিটি কী।